সবাইকে রুতিস ফ্যামিলি ব্লগে স্বাগত। ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে কোথায় গেলাম, কি করলাম, সেগুলোই তোমাদের সামনে তুলে ধরবো। 12 তারিখ ছিল ঈদ আর আমরাও সেই দিন ঘুরতে বেরোলাম বেথুয়াতে পিসির বাড়িতে। বগুড়া বাজারের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখলাম প্রচণ্ড ভিড়, আর ভিড় কাটিয়ে পৌঁছে গেলাম স্টেশন, বগুড়া স্টেশন। আর স্টেশনে গিয়ে দেখো এখানে সন্ন্যাসীরা এক জায়গায় হয়ে সুন্দর সুন্দর গান করছিল। আর শোনো, সেই গানের সাথে সাথে খুব নাচ করছে দেখো। এরপরে আমরা বগুড়া স্টেশন থেকে চলে এলাম রানাঘাটে। রানাঘাট থেকে 1:15 লালগোলার লোকাল ধরেছি। আর শোনো, ওর বাবার সাথে ট্রেনে বসে বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে কি সব গল্প করছে, আবার মাঝে মাঝে খেলাও করছে। ট্রেনে যেতে যেতে বাইরের দিকটা দেখতে ভীষণ ভালো লাগে, কারণ এই দিকটায় গাছ প্রচুর আর অন্যদিকে মাঠ ভরা ফসল আর ফসল। এরপর আমরা নেমে গেলাম বেথরৌড়ি স্টেশনে। আর শোনো, ওর বাবার কোলে উঠে যাচ্ছে খুব মজা করতে করতে। আর আমরা এরপর একটা টোটো ধরবো। ওই দেখো, মিষ্টির দোকানের সামনে বসে আছে হনুমান, ও কিন্তু কী সব খাবার দাবার খাচ্ছে। এরপর আমরা রাস্তাটা ক্রস করেই একটা টোটোতে উঠলাম। আর টোটোতে উঠে এবার যাচ্ছি কোথায় বলতো, পিসির বাড়ি। পিসির বাড়িতে কিন্তু চলে এসেছি। শোনু টোটো থেকে নেমে পড়লো, আমরা সবাই নেমে পড়লাম। আর এই যে শোনুর দিদি ভাইরা শোনুর জন্য ওয়েট করছে, আর তারাও বেশ খুশি, খুব নাচানাচি করছে। আর এই পিছন দিকটা আসতে আমার খুব ভালো লাগে, কারণ এই দিকটায় মাঠ, আর মাঠে নানান রকম ফসল, নানান সবজি হয়ে থাকে, আর সেটা দেখে না চোখ জুড়িয়ে যায়। ছুটি কাটানোর সাথে সাথে আমরা এবাড়িতে এসেছি পিসিমশাইয়ের বাৎসরিক কাজের জন্যে। আমরা যেদিন এসেছি ঠিক তার পরের দিনই পিসিমশাইয়ের বাৎসরিক কাজ, তো সেই কাজের বাড়িতেই আমাদের মেনলি আসা। আর এই যে পিসি, পিসিরও অনেক বয়স হয়েছে, আর এখানে রাতের বেলাতে সব রান্না হচ্ছে, আর সবাই এখানে রান্না করতে ব্যস্ত। আর শোনো, দিদিভাইয়ের সাথে ঘুরছে আর নানান গল্প শুনছে। পরের দিন বাৎসরিক কাজের অনুষ্ঠান, আর তাই সকাল সকাল রাঁধুনিটা চলে এসেছে, আর তারা কিন্তু কাটাকোটা করতে বসে গেছে। আর শোনো দেখো, উঠেছে দেরি করে প্রায় 8:30। আর এখানে পিসি শাড়ি টাড়ি পরে রেডি, তার কিন্তু স্নান হয়ে গেছে। আর পিসিমশাইয়ের আসরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর এখানে দাদারা তাদের কাজ করছে। অন্যদিকে রামায়ণ গান শুরু হয়ে গেছে। শোনো যে সেদিন কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমি মাঝে মাঝে ওকে খুঁজেই পাচ্ছিলাম না। আর আমি সব দিকে একটু ঘুরে ঘুরে যে কাজগুলো হচ্ছে সেগুলো দেখছিলাম, আর মাঝে মাঝে একটু ভিডিও করছিলাম। ওই দেখো শোনো বসে আছে কোথায় বলো তো, ওই যে ঠাম্মিদের মাঝখানে কত চন্দন পড়েছে দেখো। হঠাৎ দেখি শোনু প্রণাম করছে, আসলে সবাই প্রণাম করছে এখানে, আর শোনু নিজেকে আর আটকে রাখতে পারেনি, ওই ভাবের মধ্যে শোনু মিশে গেছে। কখনো শোনো হাত তুলে হরিবোল হরিবোল করছে, আবার কখনো নাচের তালে তালে গান করছে। এই ভাব দেখে শোনুর এক দাদু ওকে ওর সাথে কোলাকুলি করলো, তারপর নিজের কোলে বসিয়ে গানের তালে তালে তাল দিতে থাকলো। পিসিমশাইয়ের বাৎসরিক কাজ খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছিল। পরের দিন হলো চড়ক। আর চড়কে সকালবেলাতে পিসির বাড়ির সামনে দিয়ে কারা যাচ্ছে যেন ভূতেরা যাচ্ছে, কালি মেখে মুখে নানান মুখোশ পরে। আমি কিন্তু এর আগে এইরকম ছবি কখনোই দেখিনি, তোমরা কি দেখেছো? তোমাদের পাড়াতে ভোলেনাথে এরকমভাবে কি কোনো পুজো পার্বণ করা হয়? যদি করা হয়ে থাকে তবে অবশ্যই আমাকে জানিও। ওই দিনই আমাদের বাড়ি ফিরতে হবে, তো সেই জন্যে 7:42 ভাগীরথী এক্সপ্রেস ধরে বেথুয়া থেকে চলে এলাম। তোমাদের ঈদ, চড়ক আর পয়লা বৈশাখ কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। রুতিস ফ্যামিলি ব্লগের এই ভিডিওটাতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিওটা শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, টাটা।